বরগুনার দুইটলা সহ 32 জেলে 6 দিন ধরে নিখোঁজ। বরগুনা পাথরঘাটা উপজেলায় দুই ট্রলারের 32 জেলে 6 দিন ধরে সাগরে নিখোঁজ রয়েছেন। বরগুনা জেলে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ জেলেরা হলেন এফবি মায়দোয়া ট্রলারের পাথরঘাটা উপজেলার মঠেরখাল এলাকার নূর মোহাম্মদ মিস্ত্রির ছেলে শাহজাহান, সত্তার মোল্লার ছেলে আব্দুল রশিদ, খালেক মিস্ত্রির ছেলে মাসুদ, আব্দুল কুদ্দুসের ছেলে আমির হাসান, আব্দুর রহমানের ছেলে মিরাজ, নুরমিয়া ছেলে সগির, তাফালবাড়ি এলাকার খলিল কোলদারের ছেলে ফারুক, আব্দুর রহমানের ছেলে আব্দুল সত্তার, আব্দুল লতিফের ছেলে নাসির, জ্ঞানপাড়া এলাকার আব্দুল কনির ছেলে খলিল, কুদ্দুসের ছেলে আবুল কালাম, বড় ট্যাংরা এলাকার আবুল হাশেমের ছেলে ফুল মিয়া এবং এফবি আব্দুল ট্রলারের খোকন মাঝি, হুমায়ুন, শাহজাহান ও রাসেল। এফবি আব্দুল্লাহ ট্রলারের অন্যান্য জেলেদের নাম এখনও জানা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, লিডন মাহমুদের এফবি আব্দুল্লাহ ট্রলারটি গত 25 সেপ্টেম্বর সন্ধ্যার দিকে এবং 24 সেপ্টেম্বর আব্দুর রহমানের এফবি মায়দোয়া ট্রলারটি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে ছেড়ে যায়। এফবি মায়দোয়া ট্রলারের মাঝি শাহজাহানের সঙ্গে মঙ্গলবারের 28 সেপ্টেম্বরের পর থেকে যোগাযোগ করতে পারেনি ট্রলার মালিক। আব্দুল্লাহ ট্রলারের মালিক লিটন মাহমুদ সাগরে যাওয়ার পর থেকে এ প্রতিবেদন করা পর্যন্ত মাঝির সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ট্রলার মালিকদের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি মায়দোয়া ও এফবি আব্দুল্লাহ ট্রলার গত 6 দিন ধরে সাগরে নিখোঁজ রয়েছে। ট্রলার দুটিতে 32 জন জেলে রয়েছেন। ট্রলার দুটি উদ্ধারে 3টি ট্রলার সাগরে পাঠানো হয়েছে, তবে এখনও পর্যন্ত জেলে ও ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লুৎফর রহমান শুক্রবার সন্ধ্যায় বলেন, কোস্টগার্ড দক্ষিণ জোন ও পশ্চিম জোন সহ সবাইকে বিষয়টি জানানো হয়েছে। নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারে অভিযান চলছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে সকল আপডেট নিউজ সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বিডি টিউব নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।